মালিক সর্বলের ময়দানে যখন তুমি নিয়ে আসো তোমার পাগল তোমার আলী না বানাইয়া তুমি এখান থেকে ফেরত দিও আরে আল্লাহ আল্লাহ ওদনি আস্তা জিবলা খুব আমার মালিক বলেন বন্ধবন্দি আমাকে ডাক আমার কাছে চা আমাকে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো তোর যত গুণা থাক না কেন তুই যদি ভূত পূজার মতো গুণা কইরা থাকো তোকে আমি ফলাবো না তোকে জাহান্নামে ফলাবো الله الله তোর জীবনের গুনাহ কত আমি maaf করব শুধু তাই না তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব বাজার আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা যখন এই ময়দানে মাওলায় নিয়ে আসছে বাজার এখানে অনেক আল্লাহওয়ালারা আছে বাজার তাদের চোখের পানি আল্লাহ আল্লাহ আমার মালিকের কাছে দোয়া করো আমার মালিক যেন এই মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায় দেয় কারণ ওদের শান শওকাত ওদের অট্টালিকা ওদের গাড়ি বাড়ি যাহা কিছু চাকচিক্যময় দেখো অল্প কয়েক দিনের জন্য মাতাউন কালিল অল্প সময়ের জন্য এরপরে ওদের জন্য আমি রাখছি জাহান্নাম এ আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়া হইল একটা মরক এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে তারা হল দুনিয়ার কুকুর আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াদারদের শান শওকাত সম্পদ দেখে তোমাদেরকে যেন ধোকায় না পড়ো কারণ ওদের এই সম্পদ অল্প কয়েক দিনের জন্য এরপরই ওদের জন্য আমি রাখলাম একেবারে এমন জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রসুল বলেন কেউ কোনোদিন দেখে নাই যা কেউ কোনোদিন কানাসে শোনেও নাই যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই তার চেয়েও কঠিন এই জন্য আমার ভাইদেরকে বলবো চরমনাইতে যারা আসছেন বাজান দুনিয়ার সম্পর্কে একটু মোরাকাবা করেন দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন দুনিয়া হলো একটা মাকাল ফলের মতো হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় মাঝে মধ্যে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো একটু দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি মাকাল ফল যারা দেখছেন মাকাল ফল উপরে এত সুন্দরভাবে চাকচিক্যময় ওর দিকে নজর করলে চক্ষু ফিরানো যায় না কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ভিতরে এমন বিচ্ছিরি এমন কুচ্ছিত তাকানো যায় না ঠিক বাজান দুনিয়া বাহ্যিকভাবে চাকচিক্যময় কিন্তু আর ভিতরটা এমন বিচ্ছিরি ওর দিকে তাকানো যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো যারা আমার বাজান নূতন বাজানরা আসছেন বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে বলবো বাংলাদেশের ভিতরে বড় ধনী ছিল জহুর ইসলাম সব কন্ট্রাক্টর সিঙ্গাপুরে মারা গেছিল আল্লাহ তাকে মাফ করে দাও
কিন্তু তাকে দাফন কাফনের আগে ছেলে সন্তানরা সম্পদ নিয়ে ভাগ ব্যাটারে অস্থির, সম্পদ নিয়ে ব্যস্ত, কে কিভাবে কিভাবে ভাগে সম্পদের। এ আল্লাহর বান্দারা, কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। বাজান, পরশুদিন আমাদের বরিশালে এক দায়িত্বশীল বলতেছিল, করোনা ভাইরাসে বরিশালে এক বড় লোক যখন বাজান আক্রান্ত হইল, ছেলেরা তাকে ঘরের রুমের ভিতরে তালা মাইরা কাছে তো যাইরা মোবাইল করে, আমার বাবা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে, আপনারা একটু আসেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন যাইয়া চাবি তালাশ করিয়াও পায় না, লাথি মেরিয়া দরজা ভাঙল, ভাইঙ্গা যাইয়া দেখে এখন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয় নাই। তখন আমাদের লোকজন কান্দের ভিতরে উঠা ডাক্তারের কাছে ইয়া, ডাক্তার বলল ঠিকই আপনারা চিকিৎসার ব্যবস্থা করেন। তখন সে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আপনারা কাগজ কলম নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে আমি লিখে দেব। এক কথায় বলতেছে, ওই জালেমদের জন্য আমি সম্পদ দেব না, আমার এই কষ্ট মুহূর্তে ওরা আমার কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার বান্দা বান্দীরা, হারে মাল সম্পদ তোমাদের ফেতনা, তোমাদের জন্য শত্রু। কলে বাজান, তা কেমন? আহারে তোমার আমার সম্পদ যদি ডাকাত বা কোনো শত্রু চিন্তাই করে নেয়, তাকে আমরা শত্রু হিসাবে অভিহিত করি। কিন্তু বাজান, সন্তান শত্রু হইল কিভাবে? বাজান, সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া যায় দুই হাত তৈলা দুই চোখের পানি ছাইরা, একটু মালিকের কাছে করুণ সুরে ডাক দেবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, তাও বুঝি তোমার কপালে জড়বে না। ওরা যদি দিনদার না হয়, তোমার আমার সম্পদ ওরা এরকম সেইনাবি না, ওরাও এরকম লুটপাট কইরা খাবে। শত্রু যেরকম তোমার সম্পদ লুটপাট করলে তুমি শত্রু মনে করো, ওই সন্তান যদি দিনদার না হয়, ওরাও তো তোমার সম্পদ লুটপাট কইরা খাবে, ওরাও তো শত্রু। কিন্তু যেই সন্তান দিনদার হবে, বাজার ওই সন্তান যখন তুমি আর আমি দুনিয়ার ভিতরে থাকবো না, তখন মালিকের দরবারে দুই হাত তুলবে, দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের কাছে কাঁদবে, আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। বাজার অনেক সময় যায়, সেদিনকার যখন হিজলায় গেলাম, আল্লাহু আকবার, আমাদের অস্থায়ী মেডিকেল মাহফিলের জন্য যে মেডিকেল যে চিকিৎসা ব্যবস্থা করা হয়, সেখানে কমান্ডারের দায়িত্ব পালন করত। কয়েকদিন আগে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। বাজান, তার দুই ছেলে আইসা সেদিনকার আমার সঙ্গে দেখা করে এমন ভাবে কাল, আমি দেখিয়া আল্লাহু আকবার তাকাই রইলাম, যাহারে কেমন ছেলেরা ইখে গেছে বাপের কথা স্মরণ করিয়া, কান্দে দুই চোখ ভাসাইয়া গাল দিয়া বাইয়া বাইয়া পানি পরে। আরে তখন তো দোয়া এমনি অন্তর থেকে চলে আসে, কিন্তু তুমি কেমন সন্তান রাইখা যাও। আরে ছেলেরা বড় বড়, ছোট না বড়, আল্লাহ হাক পাবনায় বিবাহ করছে, পাগলের মতো কান্দে আর বলে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করে। কান্দে দেখে কান্নার জন্য কথাও বলতে পারে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
কোন দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে গোপনে নিরিবিলি একটু চিন্তা করো, আল্লাহর ফজল ও করমে একবার যদি দুনিয়ার সম্পর্কে তোমার আমার বুঝে এসা যায়, আল্লাহর ফজল ও করমে দেখবা দুনিয়া কোনো তোমার আমার কাছে মূল্যই থাকবে না। বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই, তার দরবারে এক আল্লাহর বান্দা যাওয়ার পরে তার শান শওকত দালান কোঠা দেখা তার মনের ভিতরে প্রশ্ন, এত বড় ধনী মানুষ, এত বড় বিল্ডিং, বিভিন্ন দালান কোঠার মালিক, এ তো কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। আমার দাসকে দুনিয়া দোস্তে দারাত, তিনি পায়খানার ভিতরে দেওয়ালে লিখে রাখলো দুনিয়াদার কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। এরকম একজন আবার পায়খানার ভিতরে যাইয়া দেখে এরকম লিখে রাখছেন, তখনই আল্লাহর বান্দা নিচে লেখে আগার দারাত বড় দোস্তে দারাত, যেই দুনিয়া আল্লাহর জন্য হবে ওই দুনিয়া কোনো খারাপ না। কারণ বাজারে আলোচনার মাধ্যমে কেউ বুঝেন না, আমাদের দুনিয়া সাইরা বুঝি 24 ঘন্টায় ইবাদত নামাজের ভিতরে, রুকুর ভিতরে, সেজদার ভিতরে থাকা লাগবে, তা কিন্তু না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়া বলছেন, বাজান নৌকার জন্য পানি ফরজ, পানি ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না, কিন্তু হে মাঝি নৌকা চলবে নদীর ভিতরে পানির মধ্যে, কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে ওই পানি যেন তোমার নৌকার ডরার ভিতরে না জমে। যদি কেউ চিন্তা করে পানি ছাড়া নৌকাতে যেহেতু চলতেই পারে না, তাহলে আমি নিজ থেকে একটু ছিদ্র কইরা দেই, পানির সঙ্গে নৌকার একটা সম্পর্ক তৈরি হোক, খবরদার খবরদার ওই পানি কিন্তু নৌকার ভিতরে উঠা তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে দুই বার শেষ কইরা ফেলবে। মাঝি নৌকা চলবে পানির ভিতরে, খেয়াল রাখা লাগবে পানি যেন নৌকার ভিতরে না ওঠে। হে সারে দিনা নৌকার মাঝির দলেরা, আরে দুনিয়া ছাড়া কিন্তু আখেরাত কামাই করা যায় না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখেরাত, এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। দুনিয়ায় তাই আখেরাতের ফসল কামাই করা লাগবে। তোমার যদি পেটে ভাত না থাকে তুমি দাঁড়ায় নামাজ পড়তেও পারবা না, তোমার যদি পয়সা না থাকে তোমার সতর ঢাইকা কাপড় কিনে পড়তেও পারবা না, তোমার যদি পয়সা না থাকতো তুমি এখানে তো আসতেও পারতা না। তাইলে কিন্তু বাজান দুনিয়া, ওই দুনিয়া যেই দুনিয়া আমার মাওলা খুশি, এটা কিন্তু দুনিয়া না। কিন্তু খেয়াল রাখা লাগবে দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায় না। 1 টাকা থেকে 4 টাকা পর্যন্ত বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলে তিনি সমস্ত মালের বহর মাল সহ আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহওয়ালারাও দুনিয়ার ভিতরে চলে, দুনিয়াদাররাও দুনিয়ার ভিতরে চলে, কিন্তু পার্থক্য হলো সে হলো আল্লাহওয়ালা আর ও হইল দুনিয়াওয়ালা। এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, যারা দুনিয়ার নিছক দুনিয়ার পিছনে পড়বে আখেরাতের স্থায়ী জিন্দগি ধ্বংস করবে, খসেরা দুনিয়া ওয়াল আখেরা, তারা দুনিয়াও ধ্বংস বিয়ের জাতি, আখেরাতেও ধ্বংস বিয়ের জাতি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সম্মান যদি চাও আমার মালিকের কাছে সম্মান চাও।
আমার অসার রহমাতুল্লাহ আলাই চিটাগের মাটিতে ঘুমায় আছেন, বাজান ইতিহাস পড়লে দেখবেন তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসে বিচার করত, আর তিনি তার পিছনে বৈশা মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। কিন্তু বাজান সেই জজের কোনো খবর নাই, কিন্তু আমার আশরাফ রহমাতুল্লাহ আলাই তার নাম কেয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। আরে সম্মান যদি চাও মালিকের কাছে চাও, বাজান আমাদের এই পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি একটা নদীর কিনারে ঘুমায় আছেন। বাজান যত লঞ্চ স্টিমার ওই নদী থেকে যায়, তার সম্মান দেখাবার জন্যে লঞ্চ স্টপের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। তিনি একজন সাদারি বাহালিগিরি করত, পেঁয়াজ রসুন আজাই সব মাল বিক্রি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন সম্মান দান করছে, এখন যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে সালাম দেয় দোয়া করে। বাজান সিলেটে যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাই, বাজান শাহ পরান রহমাতুল্লাহ আলাই, লক্ষ লক্ষ মানুষ যায় তাদের কবরের পাশে সালাম দেয় দোয়া করে। ওদিকে যাইয়া দেখো বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় প্রেসিডেন্ট, বড় প্রধানমন্ত্রী, বড় বড় ডিসিএসপি, বড় অফিসার আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাজারে ফইরা রয়েছে। একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু সালামও বরঞ্চ মনে মনে বলে শয়তান না মরছে ভালো হয়েছে। দুবাজান কোন জীবন তুমি গঠন করো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুক্তিহি মিনহা, আল্লাহ আবার কেউ যদি মাওলার কাছে দুনিয়া চাও দুনিয়া পাইয়া যাবা, ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আমার মালিকের কাছে আর কোনো যাজাব পাবা না, কোনো ফল আর দ্বিতীয় কিছুই পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, যারা নাকি আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও বাদশা বানায় আখেরাত রাব্বুল আলামিন বাদশাহি দান কইরা উঠাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, অনেক আল্লাহর বন্দারা আছে একটু অসুখ বিসুখ হইলে বেচিয়ান হয়ে যান, অস্থির হয়ে যান, মাওলা কি আমাকে দেখলো, আমার বারবার খালি রোগ হইতেই আছে বাজান। এইটা বুঝাবার জন্য রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর পর্যন্ত এমন রোগ দান করলেন, বাজান গোশত পর্যন্ত পয়সা গেল, হাড্ডির ভিতরে পোকা জমে গেল, হাড্ডির ভিতরে পোকা কটকট কইরে কামড়ায়, কিন্তু আল্লাহর বান্দার তার জবান থেকে মাওলার জিকির সারলা। লোকালয়ের ভিতরে মানুষ যখন থাকতে পারে না গন্ধে, তাকে নিয়ে লোকালয়ের বাহিরে ফালায় রাখলো, আল্লাহ যখন তার জিব্বার ভিতরে পোকা লাগিয়া গেল, মালিকের দরবারে দুই চক্কের পানি ফালাইয়া কান্দে আর বলে, মালিক তুমি আমার শরীরের ভিতরে এমন রোগ দিছ গোস্ত পর্যন্ত পয়সা গেল, আমার শরীরের ভিতরে পোকায় কটকট করে হাড্ডিতে কামড়া, আমার দেলের ভিতরে কোনো ব্যথা ছিল না, অস্থিরতাও ছিল না, কারণ তুমি আমার দিকে তো তাকাইয়া আছো, তুমি যাতে খুশি আমিও খুশি। কিন্তু মালিক আমার জিব্বাটা ভালো ছিল, আমি জিব্বে দিয়া তোমাকে ডাকের সঙ্গে সঙ্গে আমার অন্তরটা ঠান্ডা হইয়া যাইত, কিন্তু মালিক এখন আমার জিব্বার ভিতরে পোকা লাগিয়া গেছে, আমি যদি তোমাকে ডাকতে না পারি
এই ব্যথা আমি কেমনে সহ্য করব। মালিকের দরবারে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ ভালো কইরা দেন। এ আল্লাহর বান্দারা, তোমার রোগ কি আর চেয়েও বেশি? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বাজান বালা মুসিবতের ভিতরে, বিপদ আপদের ভিতরে, রোগ ব্যাধির ভিতরে যদি তুমি ধৈর্য ধরে মাওলানা শুকরিয়া আদায় করতে পারো, আমার মালিক বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। বাজানার আমার মাওলা যদি তোমার আমার সাথে থাকে, তোমার আমার কিসের চিন্তা? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, বাজান রে আজকে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য যারা পাগল, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আমিনু কামা আমানান্নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান নবীদের পরেই যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, সবচেয়ে যার সম্মান তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস পড়লে দেখবেন বাজান বড় বংশের লোক, শিক্ষার দিক থেকে অনেক উঁচু শিক্ষিত, বাজান নেতা গোছের লোক, বাজান কোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক বড় ধনী। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের বুঝ দান করলেন, বাজান একদিন সালার শট গায়, সালার শট পরনে, এই অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে বসা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অবস্থানটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে বলতে বলো, আরে আবু বকর এত বড় ধনী মানুষ ছিল, এত বড় বংশের লোক, আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার উপরে খুশি না বেজার। জিব্রাইল সালাতু আসসালাম আসসা বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মাওলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর রব্বুল আলামিন জিজ্ঞাসা করতে বলছেন, আবু বকর এত বড় বংশের লোক, এত বড় ধনী মানুষ, এত বড় সম্পদের মালিক, আর এই অবস্থায় পড়ার পরে আবু বকর না, এখনো দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ছাড়তে পারো নাই, আরে চরমনায় এসে কোনো লাভ নাই, তুমি আর এক জায়গায় দৌড়াও, সেখানে যাইয়া কলবের চিকিৎসা কইরা, আল্লাহর হুকুম আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চইলা, তারপর কবরে রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কে পীর কে মুড়ি, কে ধনী কে গরিব, কে বর্মিয়া কে সোনমিয়া কে রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু কবরে চলবে। এই আল্লাহর বান্দারা, বর্তমানে এক সিডে আমার বাজানরা আছে, বাজান ধনী মানুষ ফাঁসে হইলেও তাদের প্রশংসায় এমনভাবে আল্লাহু আকবার অস্থির হইয়া যায়, মনে হয় যেন সবে মাত্র আল্লাহর ওলি এখন মাত্র নাজির হইল। কিন্তু হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসেকদের যখন প্রশংসা করা হয়, আমার মালিকের আরশ থর থর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান কার? যে মেম্বার, যে চেয়ারম্যান, যে এমপি, যে মিনিস্টার, যে বড় বংশের জমিদার চৌধুরী বংশের, যে পীর, যে মুফতি, যে এমপি, তার সম্মান বুঝি আমার মালিকের দরবারে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত
কুম আমার মালিক আছে সম্মানিত ওই আল্লাহর বান্দা বান্দি যার ভিতরে আমার মাওলার ভয় যত বেশি পয়দা হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি সম্মানিত হবে বাজার উদাহরণ দিয়া যে আব্বাজান বুঝাইতেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম বাপেও গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক চেহারার দিক থেকে একেবারে কুৎসিত কালো দেখতে তেমন সুন্দর দেখা যায় না পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ এক পয়সারও মালিক না কিন্তু বাজার আল্লাহর দরবারে তার কত সম্মান ছিল তার সম্মান আমার মালিক কি পরিমাণ দান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রশিদ হইরা প্রথম আল্লাহর হাবিবকে সহ বেহেশতের ভিতরে ঢুকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার দরবারে কেমন প্রিয় ছিল কেমন সম্মান ছিল বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন মহব্বত করতেন আরে আল্লাহর হাবিব তাকে খুশি হইয়া পছন্দ কইরা তার মাসিদের মাজিনের দায়িত্ব নিযুক্ত করলেন দায়িত্ব দিলেন বাজান জাবান ছিল তোতলা আশহাদু আল্লাহর জায়গা আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ হইতো ওদিকে বাজান ও আল্লাহর দিক থেকেও একেবারে লেখাপড়ার দিক থেকেও বাকালাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যেই মসজিদের ইমাম আপনি মুয়াজ্জিন সুশিক্ষিত সুন্দর সুরের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী ঈশার নামাজের পরে ডাক দিয়ে বলে বেলাল রে ফজরে আজান নতুন মুয়াজ্জিন দিবে তুমি দিবালা শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ থেকে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে মালিক গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইলা বংশের দিক থেকে নিচু তাও তুমি আমাকে বানাইছ শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছ পয়সার দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছ জবান তোতলা তাও তুমি আমাকে বানাইছ সব করলা তুমি তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি বেলালের কান্দলে মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয় সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদে আসে আল্লাহু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ভিতরে বসা আরে আল্লাহর হাবিব বলেন অন্ধকার পরিষ্কার হবে তারপর নামাজ আদায় করব সময়ের পর সময় যায় অন্ধকার পরিষ্কার বাজার জিব্রাইল সালাতু ওয়াসালাম এসে উপস্থিত আল্লাহ রাবি জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল অন্ধকার কেন পরিষ্কার হয় না জিব্রাইল সালাতু ওয়াসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনার মসজিদে কেন ফজরে আজান হয় নাই আল্লাহ রসুল বলে ভাই জিব্রাইল তুমি কি বলো
অন্যান্য দিনের চেয়ে তো আজকে আরো সুন্দরভাবে ফজরের আজান দেওয়া হয়েছে। তুমি কি বলো আজান হয় নাই? জিবরাইল সালাতু আসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনারা এই মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনালে, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মাওলার আরশে পৌঁছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে নিয়ে এসে আজান দেওয়ার যতক্ষণ প্রয়োজন বেলাল মসজিদের ভিতরে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে দেখলে কিস্তি আপনা দেখল কার দরিয়া কে আন্দার কিস্তি না ডোব জানে দো। হে দুনিয়ার পাগলের আপ, হে আমার বড় লোক বাবার আপ, হে আমার অফিসার বাবারা, এ আমার সম্মানিত বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া কিন্তু ফাঁকি, বাজার ডাকাইতের দলের সর্দার ওর কত সম্মান, দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়, ওর সম্মানে মাতুক বাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বাজার যখন জুতা দিয়া লাইতে পারায় হাড্ডি ভাঙিয়া ফেলায়, ওর কোথায় সারগিরি, কোথায় বাবুগিরি, কোথায় সর্দারগিরি, সব ফাঁকি ফাঁকি। আজকে আমি পরিচয় দিই, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় অফিসার। বাজারে এই পরিচয় কয়দিন রে বাবা? যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, খোদান আকাশটা যদি ইমান নিয়ে মাওলার হুকুম অনুযায়ী চইলা, নবীর তরিকা অনুযায়ী চইলা, মালিকের পাগল না হইয়া কবরে যাও বাজার, কবরের ভিতরে মাটি দুই মাস দিয়ে এমনভাবে চাপ মারুম। এক পাজুরে হাড্ডি নিয়ে অন্য পাজুরের ভিতরে মিশাইয়া দেবে আল্লাহ, আপনাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলব, পর্দা আলে মা বোনদেরকে বলব, বাজানলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। সরমুনাইতে যখন আমার মালিক নিয়ে আসছেন বাজান, জব ফুল কালাম তোমার মাওলার হাতে, বাজার মালিকের কাছে দুই চক্ষের পানি ফেলাও, দেলটাকে ভাঙো, মালিকের কাছে করু সরে ডাক দাও, মালিক সর্বলের ময়দানে রাখো তুমি নিয়ে আস, তোমার পাগল নাবলাইয়া, তোমার আলী নাবলাইয়া, তুমি এখান থেকে ফেরত দিও। আরে আল্লাহ, উদনি আস্তা জিবলা খুব, আমার মালিক বলেন বন্ধ বান্দি আমাকে ডাক, আমার কাছে চা, আমাকে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, তোর যত গুণা থাক না কেন, তুই যদি ভূত পূজার মতো গুণা কইরে থাক, তোকে আমি ফেলাবো না, তোকে জাহান্নামে ফেলাবো না।
الله الله তোর জীবনের গুনাহগুলো আমি maaf করব শুধু তাই না তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব বাজার আমার মালিক বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা যখন এই ময়দানে মাওলায় নিয়ে আসছে বাজার এখানে অনেক আল্লাহওয়ালারা আছে বাজার তাদের চোখের পানি আল্লাহ আল্লাহ আমার মালিকের কাছে দোয়া করো আমার মালিক যেন এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেয় আল্লাহু আমিন।